ওই খান আমাকে অপমান করেছে, এর বদলা আমাকে দিতেই হবে। বাবা, তোমার জন্য এতদিন খানকে আমি কিছুই বলিনি, এখন তুমি যখন বলছো তখন আমি চরম প্রতিশোধ নেব। খানের মেয়ে এখানে? বাবা, ওই যে মেঘনা চাইতে আষাঢ়ে বৃষ্টি, এবার রাজকন্যা রাজত্ব দুটোই আমি কব্জা করবো। তুলে নিয়ে আয়। কোনো কথা না বলে চুপচাপ আমাদের সাথে চল। চল গাড়ি, চল বাবা। খুঁজে পাচ্ছ না? তাহলে কোথায় গেছে? আমি তো তাই জানতে চাই, জুই কোথায়? ওর কোনো বিপদ হলে আমি আপনাকে ছাড়বো না। বার কথা বলো না, আগে ভালো করে সব জায়গায় খুঁজে দেখো। দেখেছি, ও কোথাও নেই। তোমাকে বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে, যদি কিছু হয়ে থাকে তা তোমার জন্যই হয়েছে। ও সব পরে বিচার হবে, আগে আমার মেয়েকে যেখান থেকেই পারে নিয়ে দিন। হ্যালো খান, আমি তোর নিমক খেয়েছিলাম, কোনোদিন নিমক হারামি করিনি, বিনিময়ে তুই আমাকে 15 বছর জেল খাটিয়েছিস, সবার সামনে আমার গালে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছিস, আজ আমি তার প্রতিশোধ নেব। কালা, তুই যে প্রতিশোধ নেবে আমি মেনে নেবো। আগে শোন, আমার মেয়ে জুইকে পাওয়া যাচ্ছে না, জুইকে বোধহয় ওই জয় ধরে নিয়ে গেছে। আরে না, জয় না, আমরা জুইকে ধরে এনেছি, বিশ্বাস না হয় কথা বল। কালা কুত্তন দেবো খান, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে? এই খান, এখন চিৎকার করব আমি, তুই শুনবি। শোন, সুযোগ জীবনে বারবার আসে না, একবার আসে, আজ আমার সেই সুযোগ এসেছে। তোর সমস্ত সম্পত্তি আমি দখল করব, আর সেজন্যে তোর মেয়েকে আমার ছেলে ডনের বউ বানাবো। কার বিয়ে? কালা, তোর চুল আমি ছেড়ে ফেলবো। হ্যালো, 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 আমার ছেলে কি হয়েছে? জুইকে কালাকুত্ত আটকে রেখেছে, তার ছেলে ডনের সাথে ওর বিয়ে দেবে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, তার নাকি বিয়ে। আমি জানতাম এমনি করে আপনি জুয়ের জীবনটা নষ্ট করে ফেলবেন, মানুষের ক্ষতি করতে গিয়ে এখন নিজের সন্তানের ক্ষতি করছেন আপনি। আপনার জন্যই আর জুয়ের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে, ওই শয়তানদের হাত থেকে বাঁচাতে পারবেন না, ওকে বাঁচাতে পারবে শুধু একজন। কার কথা বলছো? জয়, আপনার বোনের ছেলে জয়। জয়, তুমি পাগল হয়ে গেছো? পাগল আমি না, মিথ্যে আভিজাত তোর বংশ মর্যাদার অহংকারে আপনি পাগল হয়ে গেছেন। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, জয়ের কাছে যান, জয়কে বললে সে তার ছেলেকে অবশ্যই বাঁচাবে। না, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আপনার সব কথা আমি মুখ বুঝে সহ্য করেছি শুধু আমার মেয়ের জন্য। আজ তো সর্বনাশ হতে যাচ্ছে, চুপ করে থাকবেন না, যান আপনি, জয়ের কাছে যান, জয়ের কাছে যান। আপনার জেদের কারণে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেব। আপনি সন্তানকে হারাবেন, স্ত্রীকে হারাবেন, তাই বলছি এখনো সময় আছে, আপনি জয়ের কাছে যান। কিন্তু? কোনো কিন্তু নেই, জয় আপনার বোনের ছেলে, ওর কাছে গেলে আপনার কোনো অসম্মান হবে না। আমি জয়ের কাছে যাব। আর মাত্র একদিন বাকি, তোমার কথা মতো খান এখানে আসবে না। আমি এসেছি বোন। খান সাহেব, এখন আপনার একদিন বাকি আছে, আপনি একদিন আগেই চলে এসেছেন। তা আমার বৌমা কোথায়? সন্তানের যখন বিপদ আসে তখন কোনই তো আমাদের দিনক্ষণ ঠিক থাকে না, অনেক বিপদ। বিপদ? কি বিপদ? তুমি ওর কথা বিশ্বাস করো না মা, এটাও নিশ্চয়ই ওর কোনো নতুন ষড়যন্ত্র। না বাবা, আমার মেয়ের সত্যি খুব বিপদ। হ্যাঁ বাবা, আমার মেয়েকে
ডন জোর করে ধরে নিয়ে বিয়ে করছে। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, তুমি আমার মেয়েকে বাঁচাও। খান সাহেব, আজ আপনার মেয়ের বিপদে আপনি আমার ছেলে সাহায্য চাইতে এসেছেন, অথচ আপনার লোকেরা যখন আমার স্বামী সন্তানকে মেরেছিল তখন আপনার একবার মনে হয়নি ওরা কারো সন্তান, কারো বাবা ভাই বোন? আপনি চলে যান, কাল আপনার মেয়েকে কোনে সাজিয়ে এখানে নিয়ে আসবেন। কিভাবে কোনে সাজিয়ে নিয়ে আসবো? জুই তো এখন ডনের হাতে বন্দি। কেন, আপনার তো অনেক শক্তি, অনেক টাকা, ওসবের জোরে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসুন। বোন, আমি জানি আমার স্বামী যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আজ এই বিপদের দিনে আপনার ছেলে শুধু পারে আমার মেয়েকে শয়তানের হাত থেকে বাঁচাতে, ওকে বাঁচান বোন। বাবা জয়, আমি শুধু জুয়ের বাবা নই, আমি তোমার মামা। আমি নত চালু হয়ে তোমার কাছে মিনতি করছি, আমার মেয়েকে বাঁচাও। এই নাও দলিল, আমার ধন সম্পত্তি সব আমি তোমার নামে লিখে দিয়েছি, বিনিময় তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, আমার মেয়েকে বাঁচাও। আমি আজকের এই দিনটির জন্য এতদিন অপেক্ষা করেছি, আজ আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আমি তোকে আদেশ করছি, যা তোর ভালোবাসাকে উদ্ধার করে নিয়ে আয়। এতে যদি তোর জীবন চলে যায় যাক, কিন্তু আমার বৌমাকে না নিয়ে ফিরবি না। জন, আসতেই হবে, খান তার মেয়েটানে এখানে আসবেই। কিন্তু যদি কোনো চালাকি করে? আরে বাপজি, তুমি সত্যি একটা বোকা। খান এখন সিং ভাঙ্গা বলদ, ওর কোনো শক্তি নেই যে আমাদের সাথে লড়বে। তুমি খবর নাও কাজী এসেছে কিনা, কোনে সাজানো শেষ কিনা, খান কেনে তোমাকে ভাবতে হবে না। বস, বউ বিয়ে শাড়ি পরতে রাজি হচ্ছে না, চল দেখি। হাই ডার্লিং, একটু পরে তুমি আর তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হব আমি। তুমি বউ সাজতে দেরি করলে আমার মালিক সাজতে দেরি হয়ে যাবে। নাও শাড়িটা পরে রেডি হয়ে নাও। এই বিয়ের শাড়ির বদলে আজ আমার শরীরে কাফনের কাপড় উঠবে, তবু তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না। হবে, আমার আশা পূরণ হবে। তুমি এক্ষুনি নিজ হাতে তোমার পরনের কাপড় খুলে বিয়ের সাজে সাজবে, আমি তোমাকে স্পর্শও করব না, তুমি নিজেই সেটা করবে। বস কি বলছেন, এত জোরাজুরি করে ওকে কেউ কাপড় পরাতে পারেনি, আর আপনার এক কথাতেই ও কাপড় পরে ফেলবে, অসম্ভব। সম্ভব, সব সম্ভব, শুধু চেয়ে দেখ। আমার জীবন চলে গেল, তুমি আমাকে বিয়েতে রাজি করাতে পারবি না। বেশ তো, দেখি পারি কিনা। আসবে না, কেউ আসবে না।